এখনকার যে যুগ পড়েছে, ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, তাই না? না বাবা, আমি তুমি হই বারিশকা ড্রাইভার, আমি প্যাসেঞ্জার, তুই জুনে যে মনের সঙ্গে হাই হাই, চল না। আমি বলছি আমার বিয়ের কথা, কিন্তু আসলেই আমার ভীষণ লজ্জা করছে। বিয়ের কথা কি নিজের মুখে বলা যায় নাকি? দূর ছাই, দাঁড়াও, আমি তোমাকেই খুঁজছিলাম। আমায় কি খুঁজছিলে? আচ্ছা কি গা বাচ্চি বলো তাড়াতাড়ি, আমার খুব তাড়া আছে। তাড়া কেন? মানে সব কথা কি মুখে বলা যায় নাকি? আমার খুব লজ্জা পাচ্ছে, আমি চলে যাচ্ছি। শোনো, আমি যদি তোমাকে না যেতে দিই তুমি যেতে পারবে? আসলে মানে আমাকে যেতে দাও না। কেন? চলে যাই। তুমি শুধু আমার, তুমি শুধু আমার কাছেই থাকবে। ইশ, পাড়ার লোকেরা দেখলে আমাকে খুব বকুনি দিবে। কেন? বিয়ের আগে জামাইয়ের সাথে দেখা করছি, এই যে ভীষণ লজ্জা, আমি চলে যাই। বিয়ে করবো তাতে কি সমস্যা? বিয়ে করলে তার কোনো সমস্যা নেই না? না না, আমাকে দাদিমা বলেছে বিয়ের আগে কোনে বরের মুখ দেখা যায় না। আমরা তো অলরেডি দেখেই নিয়েছি, আর কি বাকি আছে? বললেই হলো, এখনকার যে যুগ পড়েছে, ছেলে মেয়েকে দেখে, মেয়ে ছেলেকে দেখে, তাই না? না বাবা, আমি চলে যাই। বিয়া করবো, বিয়া করবো, বনের হাওসে বসবো, মনের হাউসে পাড়া বসে দেখতে আইবে আমার জামা।
বসমু বিয়া বসমু মনের হাউসে।